স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্যকে ভালো রাখতে চাই খাদ্য। শুধু খাদ্য নয়, পুষ্টিকর খাদ্য। কিন্তু আমরা বর্তমান সময়ে কি খাচ্ছি সেটাই আসলে জানবার বিষয়। দেখুন, রাস্তার ধারে যে খাবারগুলো মানে বিক্রি হয়, এই খাবারগুলোর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। অথচ এই খাবারগুলো নোংরা পরিবেশে, এটা একটা শহর যেখানে দেখেন প্রচুর পরিমাণে যানবাহন, মানুষের প্রচুর ভিড়, প্রতিদিন কত মানুষের আনাগোনা, তো অনেক ধুলোবালি সবসময় বাতাসে উঠছে। তো এত ধুলোবালির ভিতরেও খাবারগুলো সব এইভাবে দেখা যাচ্ছে, কখনো যে খাবারগুলো ঢেকে রাখা তা কিন্তু না, এভাবে খোলা পরিবেশেই আছে। আর মানুষ দিব্যি খোলা পরিবেশের এই খাবারগুলো খুব মজা করেই খাচ্ছে। পরিণামে কিন্তু এটা খুব ভয়াবহ একটা প্রভাব পড়ছে। হয়তো আমরা এখন বুঝতে পারছি না, এখান থেকে 5 বছর পরে আমাদের শরীরের যে এই যে ক্ষতিকর প্রভাবটা বুঝতে পারবো। তো বন্ধুরা, আসুন আমরা একসাথে মিলেমিশে সচেতন হই, এ পরিবেশকে সুস্থ রাখি, নিজেরা সুস্থ থাকি। সুস্থ সমাজ গড়তে অবশ্যই ভালো খাদ্যের বিকল্প কিছু নাই।